আমার দিদিকে একটা কথা বলে যে বহুদিন আগে ঠাকুর রামকৃষ্ণ বলেছিল মাটি টাকা টাকা মাটি। দিদি পশ্চিমবঙ্গে প্রমাণ করে দিয়েছেন ভাঙন এলাকায় যে না 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 না, টাকা বালি বালি টাকা, বালির বস্তা ফেলো, নোট কমা, বাড়ি চলে যাও, মানুষকে মরতে দাও। তখন এরকমই তো কাজ হবে না? এই যে কি বলে একটু আগে, টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ বলেছিল, দিদি বলেছেন না আমি রামকৃষ্ণকে হারিয়ে দিয়েছি, রামকৃষ্ণকে হারিয়ে দিয়েছি, টাকা বালি বালি টাকা। সব জায়গায় দেখুন সেটাই হয়েছে। বালির বস্তা পড়বে কখন? যখন ভাঙবে তখন বালির বস্তা চলে আসবে, তারপর যে যার মতন বাড়ি চলে যাবে। টাকা কামানোর, টাকা কামানো হচ্ছে সব থেকে উৎকৃষ্ট সময়। কারো পৌষ মাস হয়, কারো সর্বনাশ হয়, বাঁধ ভাঙে, বন্যা হয়, কন্ট্রাক্টর আর তৃণমূল দলের পৌষ মাস, বাকি মানুষের সর্বনাশ। সেখান থেকে মাল কামাই চলছে, ভাগ চলছে, পার্সেন্টেজ চলছে। এক একটা কাজে যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের শিডিউল যদি দেখান আমরা বলে দেবো কোথা থেকে চুরি হচ্ছে। সমস্ত বিলোডেটা কাজ হচ্ছে, যেখানে ইঞ্জিনিয়াররা বলছে এই কাজটা করতে 100 টাকা লাগবে, সেখানে কন্ট্রাক্টর কী করে বলে এই কাজটা করতে 40 টাকা লাগবে, বলুন, তারপরে চুরি হবে। এখানে একটা পুলিশ অফিসার বলেছিল না এই বনমাতে, যে শালা কন্ট্রাক্টরদের কত ভাগ বলেছিল, শালা কন্ট্রাক্টর। ওই রকমই সব জায়গাতে এরকম শালাবাবুরা আছে।